একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউই আপন নয়। নীরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতার মাধ্যমে আপনি সকল সমস্যা এড়িয়ে যেতে পারবেন, আর হাসির মাধ্যমে আপনি সকল সমস্যা সমাধান করতে পারবেন। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই, হয়তো ক্ষতির ধরন এবং সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত অবহেলা কিংবা অতিরিক্ত আবেগ এক সময় মানসিকভাবে ভেঙে দেয়। তাই এই অতিরিক্ত শব্দটাই জীবন থেকে মুছে ফেলুন চিরতরে, দেখবেন জীবন থেকে কষ্টের পরিমাণ অনেকটাই কম হয়ে গেছে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুই এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো, যদি অস্থির লাগে তাহলে মায়ের অচলে মুখখানা মুছো, যদি ভয় পাও মাকে খুলে বলো, যদি বিপদমুক্ত থাকতে চাও যেখানেই যাও না কেন মাকে বলে যাও, আর যদি ভালো থাকতে চাও বেশি করে মায়ের সে। সত্যি জীবন বড় কঠিন, ভাগ্য বড়ই নিষ্ঠুর, মানুষ যখন ভুল বোঝে সময়ও তখন দোষ খোঁজে। এটাই কি পৃথিবীর নিয়ম নাকি নিয়তির লিখন? যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। জীবনে কারোর উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ো না, কারণ প্রতিটা মানুষ একদিন বদলায় নতুন কাউকে পেলে। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই ভালোবাসা দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মুমতাজ কিন্তু দেখেনি। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন কাল তোমাকে গুগলে সার্চ করে। যে ভুলগুলো কখনোই করবে না, এক, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবে না, দুই, মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবে না, তিন, যারা নিজের থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না, চার, অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবে না, পাঁচ, অতিরিক্ত অহংকারী এবং স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবে না, ছয়, অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না, সাত, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবে না, এবং আট, যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে, কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে তখন বড্ড অসহায় বলে মনে হয়। সময় বলে দেয় কে কার কতটা আপন, সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন, সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু আর কে বা স্বার্থপর। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটা চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে না, সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটা থাকে না। যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না, নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকেই ভালোবাসলো? যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও, তার থেকে অধিক দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয়, তেমনি খারাপ সময় মানুষ চিনিয়ে দেয়। দড়ির ওপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, আর অশান্তির ওপর বেঁচে শান্ত থাকার নাম জীবন।
ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সবসময় তোমাকে সৎ পরামর্শ দেবে। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়।